আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে প্রবাসীদের জন্য দারুণ সুখবর এখন থেকে দেশে টাকা পাঠালে মিলবে পাঁচ শতাংশ প্রণোদনা সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো প্রবাসীদের রেমিটেন্স আনতে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে এবার ব্যাংকগুলো দুই দশমিক পঞ্চাশ শতাংশ প্রণোদনা দিতে পারবে নতুন নিয়মে এখন বৈধ পথে দেশে মোট পাঁচ শতাংশ প্রণোদনা মিলবে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় অনুষ্ঠিত নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রধান বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজ ডিলার্স অ্যাসোসিয়েশন এর ভার্চুয়াল যৌথ সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইশ অক্টোবর থেকে ব্যাংকগুলো প্রতি ডলারে একশো দশ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে তবে আমদানি ডলার বিক্রির দর একশো দশ টাকা পঞ্চাশ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে ডলার কেনার সর্বোচ্চ দরের চেয়ে বিক্রির দর কম হওয়ার সিদ্ধান্তে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানি কারকদের থেকে বাড়তি টাকা নেওয়ার বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম একশো দশ টাকা পঞ্চাশ পয়সা এর উপর সরকার শতাংশ প্রণোদনা দেয় এখন ডলারে পাওয়া যাচ্ছে টাকা পয়সার কিছু বেশি এখন এর সঙ্গে ব্যাংকগুলো দেবে আরও দুই দশমিক পাঁচ শতাংশ বাড়তি প্রণোদনা ফলে রেমিটেন্সে এক ডলারে মিলবে একশো টাকার কিছু বেশি রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ্য যে অর্থ বছরে প্রথমবারের মতো রেমিটেন্সে হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তের কারণে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর পরিমাণ বেড়ে উনিশ বিশ অর্থ বছরে দাঁড়ায় আঠারো দশমিক বিশ বিলিয়ন বা এক হাজার আটশো বিশ কোটি মার্কিন ডলার যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় তেরো শতাংশ বেশি দুই হাজার একুশ বাইশ রেমিটেন্স এসেছে চব্বিশ দশমিক আশি বিলিয়ন মার্কিন ডলার যা উনিশ বিশ অর্থবছরের তুলনায় প্রায় ছত্রিশ শতাংশ বেশি আর সেই রেমিটেন্সের পরিমাণ আরও বাড়াতে এবার ব্যাংকগুলো চাইলে এবার ব্যাংকগুলো আরও দুই দশমিক পাঁচ শতাংশ বাড়তি প্রণোদনা দেবে যার ফলে যে সকল প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স প্রেরণ করবে তারা মোট পাঁচ শতাংশ প্রণোদনা পাবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরবর্তী খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে